বিধানসভা নির্বাচন, আর তার আগেই গোটা দেশ জুড়ে চালু হয়েছে আদর্শ নির্বাচন বিধি। আর এই আদর্শ নির্বাচন বিধির মধ্যে এবার টক টু মেয়র এই অনুষ্ঠান ঘিরে বিতর্ক শুরু হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে গোটা দেশ জুড়ে। আর এর মধ্যেই আদর্শ আচরণ বিধির মধ্যেই টক টু মেয়র অনুষ্ঠান ঘিরে বিতর্ক। টক টু মেয়র অনুষ্ঠান করছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এমনই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্ধারিত টক টু মেয়র এই অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হতে দেখে অবাক হয়ে গেল। নির্বাচনী বিধিনিষেধের মাঝখানে এই ধরনের অনুষ্ঠান বন্ধ থাকার কথা, তা সত্ত্বেও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় তিনি টক টু মেয়র করছেন এবং সাথে তার অন্যান্য অফিসার্সরা উপস্থিত থেকে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি ইতিমধ্যেই এই ব্যাপারে সিভিজিলে নির্দিষ্টভাবে কমপ্লেন করেছি এবং আমি নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে এই ধরনের অনুষ্ঠান করা এই ব্যান পিরিয়ডের মধ্যে এটা বিধিসম্মত কিনা। যদি বিধিসম্মত না হয়ে থাকে তাহলে এই সম্প্রচারকে অবিলম্বে বন্ধ করা, টক টু মেয়র অনুষ্ঠানকে বন্ধ করা এবং এই ধরনের অনুষ্ঠান সম্মানীয় মেয়র সাহেব সরকারি পদে থেকে কেন করছেন সে বিষয়ে তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। টক টু মেয়র হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা আজকে নিয়ে 75 সপ্তাহ টক টু মেয়র এটা হলো। এটা 21 সালে মিডল বা এন্ড থেকে এটা আমার শুরু হয়েছে এবং এমসিসি চালু হয়েছে। এমসিসিতে বলা আছে যে নতুন কোনো প্রকল্প শুরু করা যাবে না, ঘোষণা করা যাবে না চেয়ারে বসে, সেটা রেকর্ডের ভার্সন আছে, সবাই দেখেছে। আর আমি টক টু মেয়র শুরু করার আগে ডিইওকে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে জানিয়ে তার অনুমতি চেয়ে আমরা এই টক টু মেয়রটা করছি এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিক প্রোগ্রাম, সেই ধারাবাহিক প্রোগ্রাম করেছি। আমাদের তো টিভিতে, মিডিয়ায় বিভিন্নভাবে তো প্রচার সব পলিটিক্যাল পার্টি করছেই, আর এটা তো পলিটিক্যাল পার্টির নয়, এটা কর্পোরেশনের ধারাবাহিক প্রোগ্রাম, সেই ধারাবাহিক প্রোগ্রাম আমরা করেছি এবং ইলেকশন কমিশনকে জানিয়ে করা হয়েছে।